অভয়কাণ্ডে তদন্ত করছে সিবিআই, একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আতশকাচের নিচে যারা রয়েছেন। তবে এবারে যাকে ডেকে পাঠানো হয়েছিল তাকে নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, একেবারে অপ্রত্যাশিত একটা নাম। শাসক দলের সঙ্গে তো কোনো যোগসূত্র নেই, তবে তিনিও কোনো এক দলের নেত্রী, তাকে কেন এবার জিজ্ঞাসাবাদ করা হবে? তার সঙ্গে এই অভয়কাণ্ডের কী যোগসূত্র রয়েছে? ঠিক কোন কোন বিষয় উঠে আসছে, তিনি কোন তথ্য জানতে পারেন, সেই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। অভয়কাণ্ডে মীনাক্ষীকে ডেকে পাঠিয়েছিল সিবিআই, হঠাৎ বাম নেত্রী সিজুয়েতে যাওয়া নিয়ে রীতিমতো শুরু হয়েছিল গুঞ্জন। অনেকেই বলেছিলেন এবার কি তাহলে নতুন করে এই তদন্তের দিক পাল্টে যাবে। আবার বারবার মমতার পুলিশের থেকে তথ্য লোপাটের মতো একাধিক অভিযোগ তুলেছেন বাম নেত্রী সব বিরোধীরা। এবার বাম নেত্রী সিজুয়েতে যাওয়ার পরই তড়িঘড়ি নানা হিসেব শুরু করল অনেকেই, তার বয়ান রেকর্ড করেছে সিবিআই। কিন্তু কেন সেদিন অর্থাৎ ঘটনার দিন অভয়ের সববাহী গাড়ি আটকে ছিলেন মীনাক্ষী? অনেকেই বলেছেন সেদিন মীনাক্ষীরা রাস্তায় না থাকলে হয়তো বদলে যেতে পারতো সব কিছুই। এরপরই রাস্তায় বারবার বাম নেত্রীকে দেখা যায় অভয়কাণ্ডের প্রতিবাদী স্বরূপ হতে। তিনি লালবাজার অভিযান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবাদী স্বরূপ হন। এবার তাকে সিজিওতে ডেকে তার থেকে যাবতীয় বিষয় জানতে চান সিবিআই আধিকারিকরা। কি বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শোনাব আপনাদের। তদন্তে সাহায্য করার জন্য ডেকেছেন, যাই ভেতরে, তার জন্যই এসেছি। যা বলবেন, যেদিন দেহ বার করা হচ্ছিল আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, কিভাবে হচ্ছিল যেটা দেখেছেন সেটাই পুলিশ জোর করে বের করছিল, আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে দুটো মিনিট কথা বলতে চেয়েছিলাম, সেটাও ভিডিও ফুটেজে আছে, সে নিয়েও আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আমরা তো নির্যাতিতার দোষীদের শাস্তি চাইছি, বলতো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছে, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে। তবে এ নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়া করে এবার বলেন সিবিআই তলব করেনি, তাকে সহযোগিতার জন্য ডেকেছে, কারণ ঘটনার দিন সবার আগে মীনাক্ষীরা পৌঁছেছিল। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ আর স্বাস্থ্য দপ্তর, সে কারণে মীনাক্ষীদের সহযোগিতা চেয়েছে সিবিআই। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আবার করছিল সন্দীপ ঘোষ, তৃণমূলের নেতারা আর কলকাতা পুলিশ, তখন যেহেতু কলতান মীনাক্ষী ধ্রুবরা পৌঁছেছিল ওখানে এবং তারা আটকানোর চেষ্টা করেছিল, সেজন্য এটা অনেক মিডিয়া বলছে যে তলব করেছিল, তলব করেনি। গত কয়েকদিন ধরেই মীনাক্ষীকে যারা ইনভেস্টিগেটিং অফিসার তারা রিকোয়েস্ট করছিলো যে একবার আসুন, আপনার বয়ানটা দিন, কারণ বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। মূল তথ্যগুলোকে যেহেতু সব ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিলো রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের তরফ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আর নর্থ বেঙ্গল লবির তরফ থেকে, সেজন্য মীনাক্ষী আজকে গিয়েছে, গিয়ে তার 9 তারিখ সম্পর্কে যা দেখেছিল যেমনটা দেখেছিল ওই তারপরের দিন ওদের বাড়িতে গিয়েছিল, মৃতার বাড়িতে, সেখানে যে কথাগুলো হয়েছিল যা শুনেছিল এবং যা 9 তারিখে যা দেখেছে পুলিশের ভূমিকা, ওকে যারা বলেছিল যে নর্থ ডিসি তার সম্পর্কে সে রেকর্ড করে এসছে তার বয়ান। অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে দোষারোপ করেন তিনি, রাজ্য ও কেন্দ্রের অপদার্থতার কারণেই এই পরিস্থিতি বলে অভিযোগ সেলিমের। মূলত শিলিগুড়ি থেকে এদিন রীতিমতো ক্ষোভ উগরে দেন মোহাম্মদ সেলিম, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সবাই জানে ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনে যে পরিচালনায় রাজ্য এবং কেন্দ্রের যৌথ শেয়ার আছে, সেখানে কি করছে রাজ্য সরকারের প্রতিনিধি? কেন যখন শুকা মৌসুমে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে তখন জল চাইছে, তখন জল নেই? আর কেন যখন বৃষ্টি হচ্ছে অনেক বেশি আর যখন বন্যার উপক্রম হয়েছে তখন জল ছাড়া হবে? তাহলে এরা কেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একটা বাঁধের ব্যারেজের
ম্যানেজমেন্ট করতে পারে না, কেন বাঁধ নির্মাণ ঠিক মতো হয় না, কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এবং মমতা ব্যানার্জি কি বলবেন, বাঁধের পরে যেখানে জল ছাড়লো তারপরে নদীর জল ধারণের ক্ষমতা নেই কেন, নদীগুলো কেন সব বালি তুলে টুলে খাই ঘাই তুলে করে দেওয়া হচ্ছে, কেন ঠিক মতো প্রপারলি ড্রেজিং হচ্ছে না, জল নিকাশির মতো করে কেন এই ড্রেনেজ সিস্টেমটা নেই বেসিনগুলোতে, সেটা একটা বড় প্রশ্ন। দাদা, বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে 3 দিন যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে, জল ছাড়ায় ডুবেছে বাংলা, 3 দিন গাড়ি ঢুকতে দেওয়া হবে তাই সিদ্ধান্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তো মমতা ঘনিষ্ঠ এবং ইন্ডিয়া জোটেরও শরীর, কে কার ঘনিষ্ঠ টলমল করছে, কে কার ঘনিষ্ঠ বড় ব্যাপার নয়। এইভাবে এখানকার আলু চাষীদের সর্বনাশ করে দিয়ে মিদনাপুরের বিশদ হুগলির মমতা ব্যানার্জি বললেন আলু যাবে না উড়িষ্যায়, আর তারপরে উড়িষ্যায় বিজেপি সরকার, তারা সেখানকার যারা আমাদের পরিযায়ী শ্রমিক ছিল, এই উত্তরবঙ্গে ছেলেমেয়েরা ছিল, তাকে ধর্মের নামে বাংলাদেশির নাম করে বাঙালির নাম করে মুসলমানের নাম করে তারপর আক্রমণ করলো তারা, তাদেরকে মমতা ব্যানার্জি যার দায়িত্ব নিলেন আর আজকে আবার ঝাড়খণ্ডের সঙ্গে করছেন। মোদী যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না, মমতা সেরকম প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন না। এক দেশ এক ভোট 32টা দল সমর্থন করছে, বিজেপি কেন এটা চাইছে? 32টা দল সমর্থন করছে, এক দল এক ভোট না উল্টোটা হয়েছে, কে কার দাবি করছে? বিজেপি ছাড়া আর কোন দল এটাকে সমর্থন করতে পারে না, কারণ এটা তো এখানে থেমে নেই, এক দল এক ভোট নয়। আমরা প্রথম থেকে বলছি আরএসএস যে হিন্দুত্ব নামে যে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, তারা বলতে চায় এক ধর্ম এক ভাষা এক জাতি এক রাষ্ট্র এক দল এক নেতা। এইভাবে জিএসটি যখন এসেছিল বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, তারপর আমরা দেখেছি ওষুধেও আর কীরকম ট্যাক্স বাড়িয়েছে আর কীরকম হেলথ ইন্স্যুরেন্সও জিএসটি 100% করেছিল, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন, তখন একটু বলে যাওয়া শোধরাবো। সুতরাং এই বিজেপি শোধরাবে না, তারা আসলে তার যে কোর রাজনীতি এটা কালচারাল ন্যাশনালিজমের নাম করে আমাদের যে বহুত্ববাদী যে সংস্কৃতি আছে সেটাকে সব ধ্বংস করতে চায়। আরজিগড় হাসপাতালে মনোজ বর্মা আজকে টাটা থানাতেও গিয়েছিলেন, এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মীনাক্ষী মুখার্জিকে সিবিআই ডাক দেয় এবং সেই প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম বলেন মীনাক্ষী মুখার্জিকে তলব করেনি, বরং তাকে তদন্তে সহযোগিতার জন্য তার বয়ান রেকর্ড করার জন্য ডাক দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে কমরেড সীতারাম ইয়েচুরি এবং প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে যে স্মরণ সভা অনুষ্ঠান সেখানে যোগ দিতে এসে এমনটাই জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। এদিন তিনি বলেন আরজিকরের ঘটনায় নানা ধরনের বক্তব্য উঠে আসছিল, সেই ঘটনা নিয়ে আসল সত্যটা কী সেটাই জানতে সিবিআই মীনাক্ষী মুখার্জিকে ডাক দিয়েছে এবং তার বক্তব্য রেকর্ড করার জন্য এবং তার বয়ান রেকর্ড করার জন্য তাকে ডাক দিয়েছে। অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে দুষলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।